আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি বিপ্লব আপনাদের সাথে আছি। আজকে নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাট বক্স। তো কথা না বাড়িয়ে আমরা চলুন ইন্ট্রো থেকে আসি। তো দেখতে পাচ্ছেন একটা বক্স, আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা এক্স্যাক্টলি একটা ক্যামেরার পাশাপাশি সেটা লাইটের সাপোর্টও দিবে। তো আমরা কথা না পারিয়ে চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের কী করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো না লাগে, কেন ভালো লাগে না আমাকে অবশ্যই জানাবেন, আর আনলাইক বাটন তো আপনাদের জন্য ওপেন আছে। চলুন শুরু করা যাক। এ হচ্ছে কাটার। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছেন, সেটা হচ্ছে যে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতেছি বা আনবক্সিং করবো সেটা এক্স্যাক্টলি ইভালি থেকে নেওয়া। এক ইদানিং ইভালি নিয়ে অনেক সমস্যা চলতেছে, সরকার হয়তো নতুন কাঠামো তৈরি করেছে, তার জন্য ইভালি ওইরকমভাবে ডিসকাউন্ট দিতে পারতেছে না, আর তাদের ইনভেস্টিগেশন চলতেছে তাদের সম্পর্কে। আসলে এটা আসলে এক্স্যাক্টলি আমাদের কাস্টমার এজ এ কাস্টমার আমাদের জন্য অনেক ভালো হয়েছে। তো ভালো হয়েছে এই জন্য হয়তো বা ইভালি থেকে আমরা সামনেও অনেক বড় ডিসকাউন্ট পাবো না, কিন্তু অনেক তাড়াতাড়ি প্রোডাক্ট পাবো সেটাই প্রত্যাশা। আর আপনারা যদি ইভালি সম্পর্কে কোনো কিছু মানে জেনে থাকেন বা কোনো প্রোডাক্ট যদি না পেয়ে থাকেন, ধৈর্য ধরুন, অবশ্যই পেয়ে যাবেন আশা করা যায় আর কি। কথা না বেরিয়ে চলুন আপনার চলে যায়। এই যে কাটার, এই যে মূলত বক্স, যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হলো গিয়া জি ক্যামেরা। দেখতে পাচ্ছেন লাইটের পাশাপাশি ক্যামেরা, আর এটার হচ্ছে ওয়াল ল্যাম্প ক্যামেরা, মডেল হচ্ছে A11। দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পেসিফিকেশন লিখা আছে, আর এখানে কিছু ডেমো দেওয়া আছে, এবং অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পিছনে কিছু স্পেশাল লেখা আছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 1080p HD কোয়ালিটি, অবশ্যই রিয়েল টাইম টু ওয়ে কমিউনিকেশন। হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, আপনার সাথে যদি কানেক্ট মানে মোবাইলের সাথে যদি কানেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি টু ওয়ে কমিউনিকেশন করতে পারবেন, এটা একটা ভালো দিক। ক্লাউড স্টোরেজ আছে, সেটাও একটা ভালো দিক। মোবাইল যেটা আগে বললাম, মোবাইল রিমোট মনিটরিং, আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন ক্যামেরার। আর অবশ্যই এটাতে নাইট পার্সন তো অবশ্যই আছে। আমরা যেহেতু অফিসিয়াল, আমরা আসলে সিলটা ব্রেক করি। ইয়েস, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল এবং একটা পাওয়ার অ্যাডাপ্টার, ছোটই, বেশি বড় না অবশ্যই, ছোট, অনেক ছোট। আমরা সাইডে রাখলাম, ভিতরে কি দিয়েছে দেখি, একটা মেবি হোল্ডার টাইপের, এবং এখানে ওয়ালে মাউন্ট লাগানোর জন্য কিছু স্ক্রু, এবং এটা হচ্ছে একদম ক্যামেরা। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আশা করি যে ভালো কোয়ালিটির হবে। দেখা যাক ভিতরে কি আছে। ইয়েস, এই তো মূলত ক্যামেরা, খুব সুন্দর। পাশাপাশি এই এলইডি লাইটগুলো খুবই আপনাকে আলোর জন্য সাপোর্ট দিবে, এবং এই তো মূলত ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আসলে আপনি এভাবে মানে টাঙিয়ে দিতে পারবেন, সাপোজ টু বি আমি দেখাচ্ছি, এই তো এভাবে এভাবে থাকবে, এভাবে টাঙানোর জন্য আর কি মূলত। পাশাপাশি আপনার ক্যামেরার পাশাপাশি আপনাকে লাইটটাও রাতের আধারে সহযোগিতা করবে এর জন্য, ক্যামেরার জন্য খুবই ভালো মোটামুটি, এবং কি ভালো কোয়ালিটি, আসলে বলতে হয় যে ভালো কোয়ালিটি। আর এখানে কিছু লাইন লাগানোর জন্য, এগুলো তো বুঝতে পারতেছেন আপনারা। আর এখানে কিছু এখানে মেমোরি লাগানোর জন্য বোর্ড দেওয়া আছে, আর পিছনে স্ক্রু খোলার আর কোনো কিছু নেই আপাতত। এই তো মূলত বক্স কন্টেন্ট। এই তো আমি যতটুকু রিভিউ দেখেছি এটার, এটা মূলত ভালো কোয়ালিটির, 1080p তো আপনি বুঝতে পারছেন, এবং নাইট পার্সনও অনেক ভালো দিয়ে থাকে আমি যতটুকু দেখেছি আর কি।
তো এই হিসেবে নেওয়া আমার দরকার ছিল বাড়ির জন্য, তার জন্যই নেওয়া আর কি। তো আর কি বলবো এটাকে নিয়ে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও যদি ভালো না লাগে কেন লাগেনি আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু আনবক্সিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন সেটা অবশ্যই। কিন্তু এখন যে মহামারী চলতেছে করোনার জন্য, আপনার অবশ্যই বাইরে যাওয়ার জন্য, বাইরে যদি যেয়ে থাকেন ইমার্জেন্সি ছাড়া যাওয়ার কোনো দরকার নেই, অনুরোধ রইল অবশ্যই আপনারা মাস্ক পরে যাবেন বাইরে যেতে হলে। আর অবশ্যই সেফলি চলাফেরা করবেন যেন করোনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।